আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ ডে বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি গুচ্ছবর্তীর নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেখানে আপডেটটিতে লেখা আছে গুচ্ছবর্তী খুবিতে থাকছে বিভাগ পরিবর্তনের সুযোগ বৃষ্টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী পনেরো নভেম্বর থেকে শুরু হচ্ছে তবে এবারের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে সামাজিক স্কুল ও ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের বিভাগ ভিত্তিক আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে বুধবার দশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সামাজিক বিজ্ঞান স্কুল ও ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের বিভাগ ভিত্তিক আসন নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ কলা ও মানবিক বিভাগ থেকে শিক্ষার্থীদের পছন্দের বিষয়ে আবেদন করতে পারবেন সামাজিক বিজ্ঞান স্কুলের অধীনে চারটি ডিসিপ্লিনে অর্থনীতি ডিসিপ্লিন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন গণসংযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন এসব ডিসিপ্লিনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিপ্পান্নটি আসন পাবে কলা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা উন আসন পাবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পঞ্চাশটি আসন পাবে অন্যদিকে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীনে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিরিশটি আসন কলা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা পনেরোটি আসন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ছেচল্লিশটি আসন পাবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স ভর্তি দুই হাজার বিশ একুশের ভর্তির আবেদনের বিস্তারিত আপডেট রিভিউ আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারো সেখানে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির রিভিউ দেখলে তোমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তাই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ